হঠাৎ করেই যেন দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের বিভিন্ন দেশের। প্রথমে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিলেও ইউরোপের অনেক দেশেই এখন গাজায় আগ্রাসন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। সংকট নিরসনে জোর দিচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে, তবে এখনও তেল আবিবের পক্ষে শক্ত অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাতেই পশ্চিমাদের অভ্যন্তরে দেখা দিয়েছে ফাটল। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের বন্ধুত্বের ফাটলে ফায়দা নিতে পারে চীন। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যেও প্রকাশ পেয়েছে ইউরোপের সাথে বাইডেন প্রশাসনের দূরত্বের বিষয়টি। চারদিকে যখন যুদ্ধের দামামা, তখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রশাসনের উপর নির্ভরশীলতা কমাতে চায় ইউরোপ, এমন মন্তব্য করেন ম্যাক্রন। আমাদের অবশ্যই অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক বজায় রাখতে হবে, অর্থাৎ এমন একটি ইউরোপ তৈরি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়, বিশ্বের সব অঞ্চলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এর আগে এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র করার খসড়া প্রস্তাব আটকে যায় যুক্তরাষ্ট্রের ভেটোতে। সে সময় মার্কিন প্রতিনিধি ভেটো দিলেও এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল ফ্রান্স, আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য আর সুইজারল্যান্ড। এখানেও স্পষ্ট যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্ব। এদিকে ইউরোপের সঙ্গে যোগাযোগ বাড়ছে চীনের। এরই মধ্যে অঞ্চলটির বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বেইজিং। রাষ্ট্রের সফরে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্স ছাড়াও এই সফরে সার্বিয়া ও হাঙ্গেরিও যাবেন তিনি। অন্যদিকে ইউরোপের প্রতিটি দেশ চীনের সঙ্গে যোগাযোগ এবং ঘনিষ্ঠ সম্পর্ক করতে আগ্রহী, কারণ চীন এখন বাণিজ্যের জন্য দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্রান্সের জন্য উচিত চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করা, এমনটাই মনে করেন ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কচনার। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েনে সবচেয়ে লাভবান হবে চীন, আর এমনটা হলে ইউরোপে মার্কিন আধিপত্যকেও চোখ রাঙাবে বেইজিং।